বর্ধমান হাওড়া মেন লাইনের মগরা ও ব্যান্ডেলের মধ্যে তৃতীয় লাইন সংযুক্তিকরণ ও ব্যান্ডেলে ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য গত 27 মে থেকে 30 মে পর্যন্ত সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। তার জন্য বর্ধমান থেকে খন্নান পর্যন্ত বিশেষ 14 জোড়া লোকাল ট্রেন চালু করা হয়েছে বলে জানান বর্ধমান রেল স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। তিনি আরও জানান, গত 27 তারিখ থেকে আমাদের বর্ধমান হাওড়ার মেন লাইন রুটে মগরা এবং ব্যান্ডেলের মধ্যে থার্ড লাইনের সংযুক্তিকরণ এবং ব্যান্ডেল স্টেশনে নন ইন্টারলক মানে নতুন আরআরআই সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য গত 27 তারিখ থেকে আগামী 30 তারিখের 15টা পর্যন্ত বর্ধমান হাওড়া মেন লাইনের উপর সমস্ত লোকালগুলো বাতিল করে তার জায়গায় বর্ধমান থেকে খন্নান পর্যন্ত মোট 14 জোড়া ট্রেন যাওয়া আসা করার রেলের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। আজকের ডেটে 28 তারিখ এবং আগামী দিন 29 তারিখ এই লোকালগুলো 14 জোড়া লোকাল সকাল 5টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত যে যে টাইমিংসে ছিল আগে যে মেনলাইন লোকালগুলো ছিল সেই টাইমিংসের উপর ভিত্তি করে এই প্যাসেঞ্জার ট্রেনগুলো বা শাটল ট্রেনগুলো চালানো হবে। সেই রকমই হাওড়া থেকে বর্ধমানে আসার জন্য যেহেতু ব্যান্ডেল এবং মগরার মধ্যে কোনো গাড়ি যাতায়াত করছে না সেই জন্য হাওড়া থেকে চুচুড়ো পর্যন্ত সেই রকমই 13 জোড়া লোকাল চালানোর ব্যবস্থা করা হয়েছে যেরকম আমরা বর্ধমান থেকে খন্নান পর্যন্ত যাওয়ার মানে শাটল ট্রেন চালাচ্ছি। তা এর এছাড়া আপনার কাটোয়ার দিকে ব্যান্ডেল থেকে কাটোয়ার দিকে 6 জোড়া ট্রেন ত্রিবেণী স্টেশন এবং কাটোয়ার মধ্যে যাওয়া আসা করছে। আশা করি যেহেতু এটা শুক্রবার শনিবার রবিবার এবং কিছুটা অংশে সোমবারের অংশ 15টা পর্যন্ত এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, আশা করি এই শনিবার রবিবার নন ওয়ার্কিং ডেজ হওয়ার জন্য কিছুটা ভোগান্তি বা আমাদের প্যাসেঞ্জারদের অসুবিধা কম হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।